ফ্রি ফায়ারের প্রোফাইলে কীভাবে নিজের ফটো সেট করবেন, হয়তো বা শুনে আপনাদের বিশ্বাস হচ্ছে না, এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্রোফাইলে কিন্তু সাকিব খানের ছবি সেট করেছি। এটা কোনো প্রকার এডিটিং না, আপনার চাইলে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্রোফাইলে যে কোনো ছবি সেট করতে পারেন, যে কোনো ছবি আপলোড করতে পারেন, আপনার মন মতো আপনি যেটা আপলোড করতে চাইবেন ওইটাই কিন্তু আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজের ছবিও আপলোড করতে পারবেন। কীভাবে আপলোড করবেন আপনার নিজের ছবি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে যদি ফ্রি ফায়ার আইডি খুলে রাখেন তাহলে অবশ্যই ফেসবুক ওপেন করে আপনি যে কোনো একটা ছবি আপলোড করে দেবেন আপনার প্রোফাইলে। আমি এখানে সাকিব খানের এই ছবিটা আপলোড করে দিয়ে দিলাম। আপনার প্রোফাইলে যে ছবিটা আপলোড করা থাকবে ওই ছবিটাই কিন্তু ওই প্রোফাইলে সেট করা যাবে। এখন আমরা সরাসরি ভোল্টে চলে যাব, তারপরে এখান থেকে প্রোফাইলে চলে যাব। আর আমি কিন্তু সাকিব খানের ছবি আপলোড করে ফেলেছি, সেটা আপনারা দেখিয়েছেন, ওই ছবিটা এখানে আমি সেট করবো। তার জন্য এখান থেকে আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করে এখান থেকে দেখতে পারতেছেন ফেসবুকের লোগো রয়েছে, আমরা জাস্ট এই ফেসবুকের লোগো আর এই ছবিটা সিলেক্ট করব। যেহেতু আমরা ফেসবুক থেকে আপলোড করেছি তার জন্য ফেসবুকের লোগো রয়েছে, আপনি জিমেল দিয়ে খুললে জিমেলের লোগো থাকতো। এখান থেকে সরাসরি আমরা ব্যাক করে দিব। তারপরে এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ছবিটা সেট হয়ে গেছে। এভাবে কিন্তু চাইলে আপনার ফেসবুকতে সেট করতে পারবেন। তো এখন আমি আপনার দেখাচ্ছি যাদের জিমেল দিয়ে খোলা তারা কীভাবে ফটোটা সেট করবেন। জিমেল দিয়ে কাজটি করার জন্য জিমেল অ্যাপটি ওপেন করে সরাসরি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপরে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে প্রোফাইল পিকচারের উপর চাপ দিবেন, তারপরে এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে এখানে আপনি আপনার মনের মতো প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটা সাকিব খানের প্রোফাইল পিকচার আপলোড করে দিয়ে তারপর এখান থেকে আমরা সেভ করে দেবো এটা। তো আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টের প্রোফাইলে সেই ফটোটা আপলোড করেছি। আমরা সরাসরি ভোল্টে গিয়ে প্রোফাইল পিকচার অপশনে যাব, তারপর এখান থেকে প্রোফাইল পিকচারে দেখতে পারবো ওই যে ফটোটা আপলোড করেছি ওইটাই কিন্তু এখানে শো করতেছে, সিলেক্ট করব, ব্যাক করে দিব। জাস্ট দেখতে পারতেছেন এটা কিন্তু সেট হয়ে গেল। আর এই ফিচারটি কিন্তু পাবজিতে পুরোপুরি কপি করা হয়েছে আমি মনে করি, কারণ পাবজিতে এই ফিচারটা আগে থেকে ছিল। তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে নিজের প্রোফাইলে সেট করবেন সেটাও বলে দিব। আপনি ফেসবুক, টুইটার, ভিকে, তারপরে গুগল যে কোনোর মাধ্যমে যদি ফ্রি ফায়ার আইডি খুলে রাখেন তাহলে সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাস্ট একটা ফটো আপলোড করে দিবেন, যে ফটোটা আপনি ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে সেট করতে চাচ্ছেন। ধরেন আমি টুইটারে খুলেছি, তাহলে টুইটারের প্রোফাইল পিকচারে যখন আমি একটা ফটো আপলোড করে দিব তখনই কিন্তু আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে সেই ফটোটা চলে আসবে। জাস্ট আমরা প্রোফাইলে ক্লিক করে সেই ফটোটাকে চেঞ্জ করে নিতে পারবো। এখন কোথাও হচ্ছে বাংলাদেশ সার্ভার তাহলে এই অপশনটা কেন পাচ্ছি না, আসলে এটা বাইরের সার্ভার দেওয়া হয়েছে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এরকম অনেক সার্ভার দেওয়া হয়েছে শুধুমাত্র বেটা ভার্সন এটা টেস্টিংয়ের জন্য। আর বাংলাদেশ সার্ভার কিন্তু একটা আসবে খুব শীঘ্রই, সম্ভবত এর পরের অবি আপডেটে বাংলাদেশ সার্ভার এটা আমরা দেখতে পারবো একবার 100% কনফার্ম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমি শুধুমাত্র আপনারা দেখিয়েছি কীভাবে এই সেটিংটা করবেন, কারণ অনেকে কিন্তু বুঝেন না তার জন্য কিন্তু দেখালাম। তো আপনারা জাস্ট ওয়েট করেন, এটা কিন্তু বাংলা সার্ভারে এনেবল হয়ে যাবে, যখন আসবে তখন আমি আপনাদের জানিয়ে দিব। তো আপনারা চাইলে বাইরের সার্ভারে অ্যাকাউন্ট খুলে এভাবে টেস্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।